আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুগণ, একটি খুশির খবর রয়েছে যে আল্লামা জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তিনি দীর্ঘ 10 বছর কারাবরণ করার পরে তিনি মুক্তি পেয়েছেন। তার বাড়ি বরিশালের, তো তিনি এখন তার পরিবারের কাছে আছেন। তিনি একজন বড় আলেম ছিলেন, আলহামদুলিল্লাহ তার এলেমের কোনো তুলনা হয় না, আল্লাহ তাআলা তাকে এত এলেম দিয়েছেন। এবং তিনি রহমানিয়া মাদ্রাসা শাইখুল হাদিস ছিলেন, এরপরে তিনি বরিশাল গ্রামের মাহমুদিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন দীর্ঘ কয়েক বছর। এরপরে তিনি আবার ঢাকায় এসেছেন, ঢাকায় আসার পরে তিনি হক নিয়ে কথা বলার কারণে তার অনেক শত্রু হয়েছিল। এরপরে এক পর্যায়ে শাহবাগে যখন 2010 সালে অথবা 11 সালে এরকমের আপনার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন 2013 পর্যন্ত গড়ায় এবং রাজীব হত্যা মামলায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত তাকে 10 বছরের কারাদণ্ড দেয়। এবং সেই দীর্ঘ 10 বছর পরে তিনি মুক্তি পেয়েছেন। সেই মানুষটিকে দেখার জন্য সারা বাংলার মানুষ অপেক্ষা করছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে রহমত, খাস রহমত নাজিল করুন তার উপরে এবং আল্লাহ তাআলা যেন তার শরীর সুস্থ রাখেন, আমরা শরীর সুস্থ কামনা করি। এবং তিনি কেমন মানুষ ছিলেন আমরা তার একটি ভিডিও দেখব, যে তিনি কেমন মানুষ ছিলেন, কাউকে ভয় পেতেন না এবং সত্যের ব্যাপারে তিনি একনিষ্ঠ যোদ্ধা ছিলেন। চলুন আমরা ভিডিওটা দেখি। হক কথা বললে গুলি খাওয়ার ভয় থাকে। আমাকে একজনে গুলি একটা প্যাকেট করে কাগজে মোড়াইয়া তারপরে সুন্দরভাবে খামে ঢুকাইয়া তারপরে আমার ঠিকানা পাঠিয়ে দিয়েছে, লেখছে যে এইটা আপনাকে নমুনা পাঠানো হলো, পরেরটা বাস্তবে আসবে। কোন জায়গায় হাত দিয়েছেন, কোরআন হাদিসের কথা বলবেন, সব বলতে যাইয়েন না। আমি পাইলে তাকে উত্তর অথবা এখন উত্তর দিচ্ছি, তাকে জানিয়ে দিচ্ছি, এরকম ভয় দেখাইবা তোমাদের পীরদেরকে, যাদের দুনিয়াতে 10টা বউ আছে, বাড়ি গাড়ি আছে, শরীর টিপতে লোক লাগে, মাথা টিপান লাগে, পাও টিপান লাগে, অথবা যেই বুজুর্গদের চলতে গাড়ি লাগে, আরামদায়ক বাড়ি লাগে, ওই সমস্ত পীর বুজুর্গদেরকে এরকম ভয় দেখাও, যারা তাদের জীবনটাকে অর্থ করেছে ইসলামের জন্য, যারা তাদের সবচেয়ে বড় চাহিদা তামান্না শাহাদা, ইসলামের জন্য জীবন দেওয়া তাদের সবচেয়ে বড় চাহিদা, তুমি তাকে কিসের ভয় দেখাচ্ছ? তোমরা যারা ভয় দেখাও ওইটা আমরা চাই, তোমরা যারা থেকে আমাদেরকে সাবধান করছো আমরা সেটা কামনা করছি। কাজী যারা আজকে ভয় দেখাচ্ছ আমি কোরআন এবং হাদিসের কথা বলেই যাব, সেজন্য যদি বুলেটের মাধ্যমে আমার বুক ঝাঁঝরা হয়ে যায় তারপরেও এক মুহূর্তের জন্য বিরত থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, সাহাবারা লা ইলাহার দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের ধাক্কায় গোটা সমাজ আলাদা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আইন চলবে না। আর এখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, তার মধ্যে কি নাই এসব বিষয়ে কোনো কথাই নাই। লা ইলাহার দাওয়াত দেয় মসজিদের জামা কি করো, মসজিদে আসো নামাজ পড়ো, ঠিক আছে ভালো কথা, কিন্তু এরপরে ওই যেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে রাষ্ট্রীয়ভাবে নবীরা দিন কায়েম করেছেন তার খবর আছে কিছু? এই জন্য মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া ভালো, কিন্তু সেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা যেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াতের মতো হয়। মিশরের সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাইকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলার কারণে জেলে বন্দী করা হলো, শেষ পর্যন্ত ফাঁসির হুকুম হয়ে গেল, ফাঁসির আগের রাতে জেলখানার ইমাম সাহেব ওনার সামনে সাক্ষাৎ করতে গেলেন। সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, আপনি কে, কেনই বা এলেন? ইমাম সাহেব বললেন, আমি জেলখানা মসজিদের ইমাম, আপনি তো ফাঁসির আসামি, আগামীকাল আপনার ফাঁসি হতে যাচ্ছে, যে সমস্ত মুসলমানদের ফাঁসি হয় আমার দায়িত্ব হচ্ছে জেলখানার ইমাম হিসেবে ফাঁসির আগে তাদেরকে কলমা পড়ানো, তওবা পড়ানো, কলমা পড়ানো। সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেন, আচ্ছা কি কালমা তুমি পড়াও বলো দেখি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহু। সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আশ্চর্য কথা,
আমি তো এই কালেমার কথা বলার কারণে, এই কালেমার উপরে বই লেখার কারণে, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে বন্দী করা হয়েছে, চরম নির্যাতন করা হয়েছে, আমার হাত পা ভেঙে দেওয়া হয়েছে, আমাকে শ্বাস পর্যন্ত ফাঁসিতে জড়ানো হচ্ছে। আর যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ফাঁসি দিচ্ছে, সেই একই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার দায়িত্ব দিয়েছে, তোমাকে বেতন দিচ্ছে। বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের থেকে পয়সা দেয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের নির্যাতনের সম্মুখীন করে। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে চাকরি দেয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে ফাঁসিতে ঝুলায়। বোঝা গেল ঠিকই বর্তমানেও যারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছেন, জেনে রাখবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াতের কারণে মক্কার লোকেরা তাকে মারতে উদ্যত হয়েছিল, ঘেরাও করে হত্যা করার জন্য বাড়ি ঘর ত্যাগ করা হয়েছে, কাফের মুশরিক বিরোধিতা করেছে। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত তাগুত ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু কারো কোনো আপত্তি নাই, আপনার জন্য সারা বিশ্বের ভিসা ফ্রি হয়ে যায়, আপনাকে সব জায়গায় ঢুকতে দেওয়া হয়, বোঝা গেল আপনাকে পাহাড়ি করা হয়, আপনার জন্য সব রকম ব্যবস্থা করা হয়। বোঝা গেল আপনার লা ইলাহার দাওয়াত এবং মদিনার মক্কার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত এক নয়।